কোন হযরত হাসান সাথে সাথে উনি তো কবিতা কাব্যকার ছিলেন সাথে সাথে কবিতার আকারে রাসূলুল্লাহর কথাগুলো আবার বলতে শুরু করলেন তিনি বলতেছিলেন ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা কযফনাহুম কাবা কাবফিল কলিবি ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা কযফনাহুম কাবা কাবফিল কলিবি আলম তাজিদু কালামি কানা হাক্কা وامر الله يؤخذ بالقلوب فما نتقوا ولو نتقوا لقالوا صدقت او كنت زارعين مصيبي سبحان الله হাদিস শরীফের মধ্যে আছে হযরত হাসান বিন সাবিত বলতেছিলেন আল্লাহর হাবিব দ্বিকণ্ডিত কল্লাগুলোকে সম্বোধন করে বলছিলেন আলম তাজিদু কালামি কানা হাক্কা আমার ভবিষ্যৎবাণী কি সত্য প্রমাণিত হলো আজকে তখন তারা কথা বলতেছি পারতেছিল না ওয়ামরুল্লাহ ইউখাযু বিল কুলুবি ওরে নিষ্ঠুর পাষণ্ডরা তোরা কি বিশ্বাস করস নাই আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম আল্লাহর গজব আল্লাহর আযাব প্রথম মানুষের অন্তরকের ঘাস করে আজকে তুই তো আমার চাচা আবু জেহেলকে হত্যা করেছে নাবালক দুটি মাজ আর মুআব্বাস নামক দুটি নাবালক শিশু তুই নাবালক শিশুর সামনে আবু জেহেল দরাশাই হওয়ার কথা ছিল না কিন্তু নাবালক শিশুরা তো দরাশাই বানায় নাই পিছনে ফেরেশতা ছিল উট পেতে ফেরেশতার দৃশ্য দেখেই তার কলিজা কাবু হয়ে যায় কথা ঠিক কিনা আবু জেহেলকে উপহাস করতেছিল কাফেররা যে আবু জেহেল এই দুটি নাবালক শিশুর সামনে তোমাকে দরাশাই হতে হয় আবু জেহেল বলে আমি অবশ্যই দুই নাবালক শিশুর সামনে সালেন্ডার করি নাই কিন্তু এর পিছন দিয়া লম্বা লম্বা এই ভাস নিয়া যে দাঁড়িয়েছিল যার মাথা ছিল আকাশে পা ছিল জমিনে এই অদ্ভুত চেহারা মনে হচ্ছিল নাক দিয়া শ্বাস নিষ্টান দিলে আমি নাকের ভিতরে ঢুকে যাব ওই অদ্ভুত দৃশ্য জীবনেও দেখি নাই ওর কারণে আমি সিলিন্ডার করেছি আল্লাহু আকবার মহতারাম হাজিরিন এক হাজার কাফেলের মোকাবেলা করেছিলেন 313 জন সাহাবী কথা ঠিক কিনা সেই 313 ইতিহাস ইসলামী ইতিহাসে স্মরণীয় এক ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছেন সলক্কাধিক নবী রসুল পাঠাইছেন কিন্তু এর মধ্যে রসুলের সংখ্যা 313 জন কথা কোন ঠিক না বে ঠিক হযরতে লূত আলাইহিস সালামকে যখন বেঈমানরা গ্রাস করলো আল্লাহর পয়গম্বরকে অপমান অপদস্থ করার জন্য তার কওম যখন ঝাঁপিয়ে পড়ল তখন হযরতে লূতকে রক্ষা করার জন্য তার চাচা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন লূত আলাইহিস সালামকে কি করার জন্য উদ্ধার করার জন্য বাহিনী না রওনা হলেন সেই বাহিনীর সংখ্যা ছিল 313 জন কথা কোন ঠিক কিনা তের দুর্দিনে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দেওয়ার জন্য হযরত ইমামে মাহদি আল্লাহু আকবার যে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্বের অগ্রভাগের সেনাদের সংখ্যা থাকবে 313 জন যারা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে 1000 কাফের মোকাবেলায় ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না যখন চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের মোকাবেলা করেছে 313 জন সাহাবী কথা কোন ঠিক কিনা মহতারাম হাজিরিন হযরতে দাউদ আলাইহিস সালাম ও মুসলমান তালুতের পক্ষ হয়ে জালুত জালেম বাদশার মোকাবেলা করেছিলেন সেই মোকাবেলার সৈন্য সংখ্যা ছিল 313 জন এই বরকতময় সাহাবী 313 জন সাহাবীর নাম হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব বলেন এই 313 জন সাহাবীর নামের বরকত নিয়ে ওদের নাম উচ্চারণ করে যদি কেউ দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হবে যেরকম সুবহানাল্লাহ এই 313 জন সাহাবীর নামে বাংলাদেশে নয় তাম পৃথিবীতে বিভিন্ন মসজিদ মাদ্রাসার কমিটিগুলোতে 313 জন সাহাবীর তালিকা প্রণয়ন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী 10 প্রকারের সুপারিশ করবেন হাশরের ময়দানে কয় প্রকারের 10 প্রকারের সুপারিশ করবেন সর্বশেষ সুপারিশ হবে বদরে অংশগ্রহণকারী সাহাবীদের জন্য যেরকম আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিজের উম্মতের জন্য হবে ভিন্নভাবে মদিনাবাসীর জন্য হবে আলাদাভাবে মক্কাবাসীর জন্য হবে আলাদাভাবে মুহাজিরদের জন্য আলাদা হবে আনসারদের জন্য আলাদা হবে শুধু বদরের ময়দানে ইসলামের দুর্দিনে যারা হাজার হাজার কাফের মোকাবেলা করার জন্য 313 জন বজ্র কণ্ঠে এগিয়ে গিয়েছিল তাদের সুপারিশ রাসূলুল্লাহ আলাদাভাবে করলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 প্রকার সুপারিশের মধ্যে এক ধরনের সুপারিশ রিজার্ভ থাকবে শুধু বদরে অংশগ্রহণকারী সাহাবীদের জন্য আল্লাহু আকবার বদর অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন সে 313 জন বদরি সাহাবীর বরকতি নামের সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশও আমরা আমাদের কল্যাণ ফান্ড যেটি রয়েছে এই জনকল্যাণ ফান্ড কল্যাণ ফান্ডের 313 জন সদস্য বিশ্বাব চরমনা দামত বরকতমুল আলিয়াকে সামনে রেখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে 313 জন বদরি কাফেলা রয়েছে আমি ওইটার সদস্য আমাকে ওইটাতে ওনারা আরও 3-4 বছর আগে সদস্য বানাইছেন আমি সেখানে টাকা দিয়ে থাকি নিয়মিত
আজকে মহানগর উত্তর উদ্যোগেও আমাদের কল্যাণ পান এই সমাজ কল্যাণ পানকে সমৃদ্ধ করার জন্য কৃষ্ণ হুজুর দামত বরকাতুমুন আলিয়া নির্দেশ দিয়েছেন আপনারা 317 জন এই বদরে ফান্ড গঠন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না সেই চ্যালেঞ্জের দিনে যারা জীবন বাজি রেখেছিলেন আর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন আমি এদের প্রতি চির সন্তুষ্ট দরক আল্লাহু আকবার সেই সাহাবীদের নামের সাথে বরকতের নাম মিলিয়ে আমরা ইনশাআল্লাহ 317 জন সদস্য আজকে সমাজ কল্যাণ ফান্ডের জন্য তওবাত আলাল আরদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে পবিত্র রমজান দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং সুধীজনদের সাথে শেখ ফজলে বারী মাসুদ আহমদ বরকাতুল্লাহ আলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার লাখ ও কোটি তাওহিদী জনতা রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর হযরত পেশা হুজুর তরমনা দামত বরকাতুল্লাহ আলিয়া হুজুর আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বহু বরণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের গাজী ভাই সহ আমাদের শাখা সংগঠনগুলোর বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পবিত্র রমজান মাসের বদর দিবসে আমাদেরকে মোবারক মজলিসে আল্লাহর ওলি সহবতে এসে এই ইফতারের নাম দিয়ে হলো কিছুক্ষণ আল্লাহর ওলি সহবত নেওয়ার তৌফিক দান করছেন শুকরিয়া তো বলে আলহামদুলিল্লাহ জীবনে আল্লাহর কাছে বিপদের দিনে এটুকু তো বলা যাবে যে আল্লাহ তোমার এক পিয়ারা বান্দার সাথে পবিত্র রমজান মাসের অন্তত আধা ঘন্টা এক ঘন্টা সময় হলো তো দিয়েছিলাম কথা কোন ঠিক কিনা সুতরাং এ উসিলা আমাকে মাফ করে দাও একটা মাফ পাওয়ার একটা সলনা থাকবে তো কথা কোন ঠিক কিনা মহতারাম হাজিরিন আজকে পবিত্র বদর দিবস 17 রমজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট নির্যাতন দিয়ে বাধ্য করেছিল মক্কা ছাড়ার জন্য আল্লাহর নির্দেশে রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে তিনি মদিনায় চলে আসেন মদিনায় চলে আসার পরও কাফেররা একটা মুহূর্ত আল্লাহর হাবিবকে মদিনায় আরামে ঘুমাইতেও দেয় নাই এবং খেতেও দেয় নাই একের পর এক প্রোগ্রামের উপরে রসুলকে রাখত তারা এক সময় তারা মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি যারা একত্রিত হলো হয়ে তারা চাঁদা উঠাইল চাঁদা উঠে ফান্ড গঠন করলো এবং এই ফান্ড গঠন করে এই ফান্ড দিয়ে আবু জেহেলকে নেতা বানায়া আবু সুফিয়ানকে নেতা বানিয়ে তারা সিরিয়াতে পাঠালো ব্যবসার জন্য যেই যে লাখ টাকার ফান্ড এই টাকা দিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জনের এক কাফেলা সিরিয়াতে গেল ব্যবসা করে যে মূলধনের সাথে যে লাভ লভ্যাংশ হবে সবগুলো মিলে দামি অস্ত্র কেনা হবে এই অস্ত্র দিয়েই মদিনায় আক্রমণ করবে যাতে মোহাম্মদ মদিনায় শান্তিতে বসবাস করতে না পারে যেরকম নাউজবিল তারা এই ফান্ড গঠন করে সিরিয়াতে গেল ব্যবসা করলো কেড়ে অস্ত্রটস্ত্র কিনলো কেনার পথে কেনার পর যখন মক্কা যাবে যাওয়ার পথে বদর এলাকা দিয়ে তারা যাবে এই সংবাদ গোয়েন্দা মারফতে আল্লাহর হাবিব জানতে পারলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন কারা এমন রেডি আছো যে অস্ত্র এরা কিনে নিচ্ছে অস্ত্র আগামীকাল আমাদের বুকে মারবে ওরা এরা মক্কা পৌঁছতে দেরি হবে আমাদের মক্কায় পৌঁছতে দেওয়া যায় না রাস্তা বেরিকেট দিতে হবে তো সাহাবায়ে কেরাম তো আর পূর্বের কোনো যুদ্ধের অভিজ্ঞতা নাই জীবনের প্রথম যুদ্ধ জিজ্ঞাসা করলেন হুজুর শত্রু সংখ্যা আনুমানিক কত কয় 70-এর নিচে নয় বেশি হতে পারে নরমালি 70 হবে তার চেয়ে বেশি হতে পারে সাহাবায়ে কেরাম একে একে নাম লেখাইতে শুরু করলেন 313 জন লিখলেন 70-এর মোকাবেলার জন্য 313 জন তো কম নয় কতক্ষণ ঠিক কিনা যা হোক তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নেতৃত্ব দিলেন এই বদরের ময়দানে নিজেদেরকে ওনার নেতৃত্বে সাহাবায়ে কেরাম রওনা করলেন কিন্তু আবু সুফিয়ানের বাহিনী গোয়েন্দা সূত্রে জানতে পারলো যে তাদেরকে রাস্তা বেরিকেট দেওয়া হবে এই জন্য যে পথে মক্কায় যাওয়ার কথা পথ তারা চেঞ্জ করে অন্য পথ ধরলো আরব সাগর ঘেঁষে অন্য পথে তারা মক্কায় ছুটল এবং আবু জেহেল যিনি মক্কার লিডার ছিল তার কাছে সংবাদ পাঠালো যে আমাদেরকে বেরিকেট দেওয়ার জন্য মুহাম্মদের বাহিনী বদর প্রান্তে অপেক্ষা করছে আমরা অবশ্য অন্য পথ দিয়ে চলে আসি তোমরা আমাদেরকে উদ্ধার করার জন্য জলদি উদ্ধার বাহিনী পাঠাও তখন আবু জেহেল নেতৃত্বে 1000 কাফের বদর প্রান্তে হাজির হয় সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে আসছিলেন 70-এর মোকাবেলা করবেন কিন্তু দেখা যায় লোক 70 নয় হাজার কানেক যা হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের প্রথম যুদ্ধ মোকাবেলা শুরু হবে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন নিতে বললেন দেখা গেল সাহাবায়ে কেরাম যে সাইডে পজিশন নিলেন এই এলাকাটা হলো বালিকাময় স্লিপ করে সামনে আগাইলে বালির মধ্যে পা পিছনের দিকে দাউনি করে দৌড়াইতে পেশার দিতে সমস্যা বেশি
কাফেররা যে সাইডে অবস্থান নিয়েছে ওইগুলো হলো এটেল এবং পাহাড়ি মাটি, শক্ত মাটি, ওখানে পজিশন ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ বৃষ্টি দিলেন, বৃষ্টি দিয়া ভালো মাটিকে জমিয়ে দিলেন আর এটেল মালিককে স্লিপ করে দিলেন, পিছলা বানিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ পরিবেশ ধীরে ধীরে মুসলমানদের আয়ত্তে অনুকূলে এনে দিলেন, কাফেরদের বিপক্ষে চলে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন শত্রু সংখ্যা 70 বা তার কাছাকাছি হবে, আমরা তো দেখছি আমাদের চেয়ে অনেক গুণ বেশি, ব্যাপার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদায় পড়লেন গুহায় গিয়ে এবং আল্লাহর কাছে কাঁদতে শুরু করে, আল্লাহুম্মা ইল্লাম তানসুর হাযিল ইসাবা লা তুবাদ আলাল আরদি, আল্লাহ আমার জীবনে 13 বছরের কামাই করায় 313 জন সাহাবী যদি এদেরকে সহযোগিতা সাহায্য না করেন তাহলে আপনার জমিনে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এই বলে আল্লাহ হাবিব কাঁদতে শুরু করলেন, জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ পাঠালেন, জিব্রাইল এসে রসুলকে সজদার থেকে উঠায় বললেন, হুজুর আমি স্বয়ং জিব্রাইল হাজির, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, তুমি আসছো, মিকাইল কোথায়? মিকাইল লাগবে। ইসরাফিল কোথায়? তাকেও থাকতে চাই এবং আজরাইল কোথাও থাকে দেখতে চাই। জিব্রাইল বললেন, তারাও আসবেন, তুমি যাও। আবার গেলেন এক দুই তিন বারে, তিন পাকে প্রায় 5 থেকে 5,500 সাহাবির বহর, ফেরেশতাদের বহর আল্লাহর হাবিবের সামনে হাজির, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায় বলতেছিলেন, বাস বাস ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবেন? আল্লাহ আপনার মোনাজাত কবুল করেছেন, আপনাকে সাহায্য করার জন্য দেখুন ফেরেশতার বাহিনী এসে গিয়েছে, জিব্রাইল আসছে, মিকাইল আসছে, ইসরাফিল আসছে, আজরাইল আসছে, ফেরেশতা কুলের লিডার যে চারজন, চারজন ময়দানে হাজির, আল্লাহু আকবার। মহতারাম হাজিরিন, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের মধ্যে নির্মম ভাবে কাফেররা পরাজিত হলো, মুসলমান বিজয় লাভ করলো, যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে 1,000 কাফের মোকাবেলা করলেন, এরপরে দেখা গেল 70 জন কাফেরকে ময়দানে বন্দী করলেন, অ্যারেস্ট করলেন, 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, আল্লাহু আকবার। যে সমস্ত কাফেরদেরকে জাহান্নামে পাঠানো হলো এদের কল্লাগুলোকে কলিব নামক এক গুহার মধ্যে একত্রিত করে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে বললেন, কাফেরদের দ্বিগুণ্ডিত কল্লাগুলো কোথায় রয়েছে? কলিব নামক গুহায়, আমাকে সেখানে নিয়ে যাও। সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর পিছনে রওনা করলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবি ছিলেন, কাব্যকার ছিলেন, কবিতা লিখতে পারতেন, স্পটে দাঁড়াই মুহূর্তে কবিতা লিখতে পারতেন, সে হাসান বিন সাবিতও আল্লাহর হাবিবের পিছনে রওনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিব নামক গুহার কিনারে যেয়ে কবি পড়তে শুরু, মানে বলতে শুরু করলেন, ওরে নিষ্ঠুরেরা, ওরে পাষণ্ডরা, আমি যা ভবিষ্যৎবাণী করেছিলাম আজকে কি সেই সেই ভবিষ্যৎবাণী শতভাগ বাস্তবায়িত হয় নাই? আমি তোমাদেরকে বলেছিলাম নিষ্ঠুর নির্যাতন আর করিও না, নির্যাতনের একটা সীমা আছে, ধৈর্যের একটা সীমা আছে, আমাদের উপরে আর তোমরা অত্যাচার কর। সেই দিন আমার কথাকে তোমরা বিশ্বাস করো নাই, কিনা কথা বলো না কেন? আল্লাহর হাবিব বলতেছেন কথা বলো না কেন? আল্লাহ তাআলা বলেন, হুজুর এরা কথা বলবে কেন, বিচ্ছিন্ন কথা বলবে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আরে এই দ্বিকণ্ডিত কল্লাগুলি কথা বলতেছে, আমি রসুল শুনি তোমরা শোনো না, আল্লাহু আকবার। তখন হযরত হাসান বলেছিলেন, হুজুর তাহলে আপনি যে বক্তব্যটা এই দ্বিকণ্ডিত কল্লার সঙ্গে দিলেন সেটা আমি কবিতার আকারে বলি? বলো,